নমস্কার, আমরা উত্তর দিনাজপুর জেলা থেকে এসেছি। আমরা আজকে সকালবেলায় এসে পৌঁছেছি মা মমতার ডাকে এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক ব্যানার্জির ডাকে। কালকে আমরা দলে দলে যোগদান করতে ক্রিকেটে প্যারেড গ্রাউন্ডে যাব। আজকে আমরা এখানে এসেছি এবং আমাদের সাথে আরও 5,000 লোকজন এসেছি, তার মধ্যে আমরা 2,000 মহিলা আছি। আমরা আশেপাশে সবাই ঘুরে টুরে এখন এখানে এলাম। আমাদের আগামী দিনের নির্ঘণ্ট এবং আমাদের বুথ স্তর থেকে অঞ্চল এবং ব্লক থেকে শুরু করে নিয়ে জেলাতে কীভাবে প্রচার হবে, কালকে আমরা আমাদের সুপ্রিমোর অর্ডার মতো তাদের বক্তব্য শুনে আমরা নিজ নিজ এলাকায় গিয়ে সেই মতো প্রচার করব। আমাদের জার্নি খুব ভালো হয়েছে এবং আমাদের বিধায়ক সাহেবরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। এখানে দেখুন, বরাবরই আমরা যখনই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে যখন আমরা মিটিংয়ে আসি, তখন এখানে সুব্যবস্থা, থাকা খাওয়া থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে নিয়ে আমাদের জন্য মেয়েদের বিশেষ করে প্রোটেকশন, বাথরুম এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব সুন্দর আগেও ছিল, এখনও রয়েছে এবং আমাদের কোনো অভিযোগ নেই। আমরা আনন্দিত এবং আমাদের বাড়ির লোক আমাদেরকে ভরসা করে ছেড়েছে যে আমরা মমতার ডাকে এবং অভিষেক ব্যানার্জির ডাকে আজকে আমরা এখানে আসতে পেরেছি।